নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ বিষয়ে অর্থাৎ বিয়ের দিন সন্ধেবেলায় লগ্ন অনুযায়ী অর্থাৎ বিয়ের নির্দিষ্ট সময়ে অনুযায়ী আমাদের কী কী করণীয় সে বিষয়ে আলোচনা করব এর আগের দুটো ভিডিওতে আমি বিবাহ বিষয়ে আলোচনা করেছি একটিমাত্র ভিডিওতে বিবাহ সম্বন্ধে আলোচনা করা সম্ভব নয় তার জন্য আমি পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদের সামনে আলোচনা করব বলে ঠিক করেছি যাই হোক বন্ধু বিয়ের দিন রাত্রে বরকে বরণ বস্ত্র তুলে দেওয়ার পরে যেটি করতে হয় সেটি হচ্ছে একটু আলাদা জায়গায় বা একটু প্রশস্ত জায়গায় একটি কাঠের পিড়িতে বরকে পূর্বমুখে দাঁড় করাতে হয় এবং বরের মুখ ঢাকাই থাকবে সেই সময় তারপর দেশাচার অনুযায়ী কন্যাকে দু হাতে দুটি পান দিয়ে মুখ ঢেকে রেখে অর্থাৎ মুখ আচ্ছাদন করে নিয়ে নিয়ে আসতে হবে কেউ পিড়িতে আনেন কেউ বাহাটি আনেন সেটি নিয়ম অনুযায়ী হবে অর্থাৎ যে ব্যক্তির মেয়ের বিয়ে তার দেশাচার অনুযায়ী এগুলো হবে প্রথমে সাত পাকে ঘুরতে হবে তারপর শুভ দৃষ্টি তারপর হচ্ছে মালাবদল এখানে নাপিতের প্রয়োজন হয় নাপিত এখানে গরু বচন বলে থাকে তারপরে ছাউনি নাড়ার যে দুটি ফুল রয়েছে সেই ফুল দুজনের হাতেই একটি করে থাকবে এই কর্মগুলো হয়ে যাওয়ার পরে অর্থাৎ দেশাচার অনুযায়ী সেই সময়টিতে যা যা করণীয় সেটা করতেই হবে তারপরে বরকে বিয়ের আসরে আনতে হবে বর কাঠের বিড়িতেই পূর্বমুখে বসবে এবং কন্যাও কাঠের পিড়িতে বসবে কন্যার মুখ থাকবে পশ্চিম মুখেই এমনভাবে বসাতে হবে দুজনকে যেন মাঝখানে ঘরটি থাকবে যে সম্প্রদানের ঘরটি থাকবে সেই সম্প্রদানের ঘরটি যাতে বরকন্যা নাগাল পায় তার যাতে একটা ব্যালেন্স রাখতে পারে সেই মতো স্থানে বসাতে হবে যাই হোক বন্ধু বরকন্যা উভয়কেই বিয়ের আসে আনার পর পুরোহিত মশায় সর্বপ্রথম যে কাজটি করবেন সম্প্রদাতাকে দিয়ে সেটি হচ্ছে বিষ্টর দান তারপর পাদ্যদান তারপর অর্ঘদান তারপর আচমনীয় কেউ কেউ আবার আচমনীয়র পরে পুনর আচমনীয় দিয়ে থাকেন আবার অনেককে দেখেছি না দিতে যাই হোক তারপর মধুপর্ক দিতে হবে তারপরে পুনর আচমনীয় দিতে হবে এইভাবে কাজটি করে নেওয়ার পরে বরের হাতে একটু ফুল দিয়ে সাদা চন্দন মাখিয়ে দিতে হবে বরের ডান হাতে এবং কন্যারও ডান হাতের চন্দন মাখিয়ে দিয়ে দুজনের হাত একজনের বরের হাত নিচে কন্যার হাত উপরে থাকবে ছিদভাবে আমি একটু নমুনা দেখাচ্ছি ঠিক এইভাবে শীতভাবে থাকবে এইভাবে থাকবে তার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে গাইডসরার চেলি গাইডসরার চেলি বলতে বোঝায় তাতে একটি বড় চেলি লাল চেলি সেটা আগেভাগেই রেডি রাখতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছি তার মধ্যে পাঁচটি ফল করি পান ফুল দুর্বা ইত্যাদি দিয়ে বেঁধে রাখতে হয় পাঁচ ফল বলতে বোঝায় হর্তকি সুপারি জায়ফল আমলকি বহেড়া এই পাঁচটি ফল দিয়ে গায়ে ছড়ার চেলিটা বাঁধতে হয় তারপর দুই হাতের ওপরে বরকন্যার হাতের ওপরে সেই গাইড ছড়ার চেলিটি রাখতে হবে রেখে নিচে যে হস্তবন্ধনে কুশটা রাখা রয়েছে অর্থাৎ ঘটের ওপর হস্তবন্ধন কুশ এবং একটি ফুলের মালা রাখতে হবে তারপর দুটি হাত রাখতে হবে তারপর গাইড ছড়া দিতে হবে তারপরে মন্ত্র বলে সেটিকে বাদতে হবে শঙ্করধ্বনি উলুধ্বনি সহকারে একটি ভালো মন্ত্র আছে নম অগ্নিশ্চ রুদ্রশ্চ চন্দ্রার্কা অশ্বিনাবুভৌ জান্তুতে গ্রন্থিনিলয়াং দধতিং শাশ্বতী সমাহা ই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি বলে হাত দুটিকে বেঁধে দিতে হবে তার উপরে একটি পান দিতে হবে গাইডসড়া চেলির ওপরে অর্থাৎ ঘটের ওপরে একটি হস্তবন্ধনের কুশ একটি ফুলের মালা তারপরে উপরে বরের হাত চিত অবস্থায় বরের হাতের ওপর চিত অবস্থায় কন্যার হাত দুজনের হাতেই সাদা চন্দন লেপন করতে হবে এই সাদা চন্দন লেপন তো এখন করা হয় আগেকার দিনে যে সমস্ত দ্রব্যগুলো দেযা হতো সেটি হচ্ছে কুমকুম জায়ফল হরিদ্রা মোয়াফুল কর্পূর এগুলো একসাথে বেটে নিয়ে হস্তলেপন করা হতো শাস্ত্রে বলছে এটা দেয়া হয় বৈধব্য নাশের উদ্দেশ্যে কিন্তু এখন যাই ফল কুমকুম মোয়া ফুল কুসুম ফুল চূর্ণ তার সঙ্গে একটু ঘিও দেওয়া হয় ঘি নয় সমস্যা নেই চন্দনের সমস্যা নেই যাই হোক বন্ধু এগুলো পাওয়া যায় না বলেই এখন সেগুলি আর দেওয়া হয় না শুধুমাত্র চন্দন লেপন করেই এই কাজটি সারতে হয় যাই হোক হস্তবন্ধন হয়ে যাওয়ার পরে তারপর তার উপর থেকে কন্যা সম্প্রদানের জন্য একটি গামছা ফেলে দিতে হয় অর্থাৎ আচ্ছাদন করতে হয় গামছার একদিকে সম্প্রদাতার হাতটি থাকবে ডানাতে সম্প্রদাতা জলপূর্ণ কোষাতে হর্তগীয় ত্রিপত্র সমেত ধরে মন্ত্র বলবেন মন্ত্রটি হচ্ছে নম এ তসই সবস্ত্রাচ্ছাদনা অস্ত্রাচ্ছাদনা ওই কন্যা ওই নম এভাবে তিনবার জলে ছিঁড়ে দিতে হবে তারপর ত্রিপত্রটি রেখে দেওয়ার পরে একটি গন্ধপুষ্প নেবেন সম্প্রদাতা এতে এই গন্ধপুষ্পে এ তস্বই সবস্ত্রাচ্ছাদনা ওই কন্যা ও নম আরেকটি ফুল নিয়ে সম্প্রদাতা বলবেন এতেই গন্ধপুষ্পে নম ইত অধিপতয় শ্রী শ্রী প্রজাপতয় নম আরেকটি ফুল নিয়ে সম্প্রদাতা বলবেন এই গন্ধপুষ্পে ইত সম্প্রদানায় শুভ বড়ায় নম তারপর সম্প্রদাতা ত্রিপত্র দ্বারা জলের ছিটা দিয়ে বলবেন নমস্য সুপ্রাক্ষিতমস্ত তিনবার জলের ছিটা দিয়ে দক্ষিণস্তের যে অঙ্গুষ্ঠ আছে তার মূল দেশ দ্বারা বলতে হবে নম শ্রী বিষ্ণু পুণ্ডরীক্স পুনাতু এই হয়ে গেল অর্চনা এরপরে সম্প্রদাতা ত্রিপত্র হরিতগী সমেত বলবেন মন্ত্র যে মন্ত্রটা যদি বরপক্ষের পুরোহিত থাকে তাহলে বরপক্ষের মন্ত্রটা বরপক্ষের পুরোহিতই বলবেন যদি না থাকে তাহলে উভয়েরই মন্ত্র অবশ্যই ঠাকুর সে বলাবেন সম্প্রদাতা বলবেন নম বিষ্ণুর নম অধ্য মার্গ শীর্ষে মাসি বৃশ্চিকরা শিস্তে ভাস করে শুক্লীপক্ষে দশম মাং তিথ অমুক গোত্র অর্থাৎ সম্প্রদাতার গোত্র সম্প্রদাতার নাম বলে অমুক দাসহ শ্রীবিষ্ণু প্রীতিকামহ বা বলা যেতে পারে কন্যা দান ফলপ্রাপ্তিকাম অনেকভাবে বলা যায় তারপরে অবশ্যই পাত্রপক্ষের গোত্র নাম উল্লেখ করে বলতে হবে অর্থাৎ পিতৃপুরুষের নামগুলো উল্লেখ করতে হবে ধরুন পাত্রপক্ষের গোত্র হচ্ছে আলম্বায়ন তাহলে বলতে হবে আলম্বায়নও গোত্রস্ব যথারীয় প্রবরস্ব ব্রাহ্মণ হলে প্রবর অবশ্যই উল্লেখ করতে হবে আলমায়ন গোত্রস্য যথারীয় প্রবরস্ব অমুক দাসস্ব বা অমুক মহোদয়স্য যে নামটা হবে এখানে কোন নাম হবে মহের নাম হবে নাম বলে অমুক দাস প্রভিতামহের নাম বলে বলতে হবে অমুক দাসস্য প্রপৌত্রায় আবার আলম্বায়ন গোত্রস্ব যথারীয় প্রবরস্ব এবার পিতামহের নাম নাম উল্লেখ করে নাম উল্লেখ করেই বলতে হবে দাসস্ব বা মহোদর্ আবার আলম্বায়ন গোত্রস্ব যথারীয় প্রবরস্ব এবার পিতার নাম বলতে হবে অর্থাৎ বরের পিতা যদি জীবিত থাকে তাহলে শ্রী অবশ্যই দেবের আগে যদি উনি জীবিত না থাকেন তার শুধুমাত্রই নামটি উল্লেখ করতে হবে আলমায়ন গোত্রস্ব পিতার নাম বলতে হবে মুদাস পুত্রায় তারপর অবশ্যই বলবেন আলম্বায়ন গোত্রায় যথারীয় প্রভুরায় শ্রী এবার বরের নাম বলতে হবে বরের নাম বলে দাসায় বড়ায় অর্চিতায় এবার আবার ঠাকুর মশাই কন্যাপক্ষের যে নামগুলো আছে সেগুলি বলাবেন সম্প্রদাতাকে দিয়ে ধরুন কন্যাপক্ষের গোত্র হচ্ছে কাশ্যপ তাহলে বলতে হবে কাশ্যব গোত্রস্য যথারিয় প্রবরস্ব প্রপিতামহের নাম উল্লেখ করে দাসস্য প্রপুত্রিম তারপরে আবার বলবেন কাশ্যব গোত্রস্য যথারীয় প্রবরস্ব পিতামহ সম্প্রদাতার তার নাম বলে দাসস্ব পৌত্রিম আবার কাশ্যব গোত্রস্ব যথারীয় পর্বরশ্ব কন্যার পিতার নাম উল্লেখ হবে এখানে উল্লেখ করে বলতে হবে দাসস্ব পুত্রিং কাশ্যব গোত্রাং যথারীয় পর্বরাং শ্রী কন্যার নাম হবে কন্যার নাম হচ্ছে মাধুরী তার বলতে হবে শ্রী মাধুরী দাসাভিধানাং কন্যাং অর্চিতাম এইভাবে বলতে হবে এইভাবে দুই পক্ষের তিনবার করে নাম উল্লেখ করতে হবে প্রথমে বিষ্ণুপ্রীতিকাম বলে সম্পদার তখন ছেড়ে দেবেন তারপরে বরপক্ষের নাম বলে আসার পরে তারপর কন্যা আবার বরপক্ষের নাম বলে আসার পরে তারপর আবার কন্যাপক্ষ আবার বরপক্ষের নাম বলে আসার পরে তারপর কন্যা নাম উল্লেখ করে যেটা সবার শেষে বলবেন শ্রী অমুকি দাসিম অর্চিতাম এনাং কন্যাং সালংকারাং সব অস্ত্রাচ্ছাদনাং প্রজাপতি দেবতাকান ভর্যার তেন থব্যমহং সম্প্রদা বলে জলে ছেঁড়া দিতে হবে প্রথমে ভালো করে বুঝে নিতে হবে কিছুই না যদি অসুবিধা হয় আমাকে বাই ফোনে আলোচনা করতে পারেন যাই হোক বন্ধু এইভাবে কন্যা সম্প্রদানে বাক্য হইয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কুলুধ্বনি শঙ্করধ্বনি সহকারে হস্তবন্ধনটা খুলে দিতে হবে তারপরে কন্যা নিজের হাতে তালুর একটু ঘ্রাণ নেবে বড় নিজের হাতে তালুর একটু ঘ্রাণ নেবে প্রথমে দক্ষিণাটাকে উৎসর্গ করে নিতে হবে বং এ তসময়ী কাঞ্চনমূল্যায় ফলায় ফলায়নম বলে তিনবার ছিটা দেবেন মানে কন্যা সম্প্রদান বাক্য হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে দক্ষিণা দক্ষিণা ওই গামছার মধ্যে রাখতে হবে সম্প্রদায়তা বাঁহাতে দক্ষিণাটি ধরবেন ডানাতে তিপত্র হরিতগি সমেত কোষার জলে ধরবেন এবং দক্ষিণা হয়ে যাওয়ার পরে অচ্ছিদাবধাব ধারণ বৈগুণ্য সমাধান এগুলো হয়ে যাওয়ার পরে তারপর হস্তবন্ধন হস্তবন্ধনের জন্য যে কুষ্টি ব্যবহার করা হয়েছিল বা ফুলের মালাটি সেটা খুলে দিতে হবে তারপরে দুজনে দু হাতের ঘ্রাণ নেবে এর হচ্ছে ব্যবস্থা প্রথমে দক্ষিণা বাক্য যে বলার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পয়সাটিকে একটু অর্চনা করে নিতে হবে জলের ছিঁড়া দিয়ে তারপর বলতে হবে ইতি গন্ধস পেয়ে তত ধি পতয়ে শিশি নামা আবার একটি ফুল নিয়ে বলতে হবে ইতি গন্ধ তৎ সম্প্রদানায় শুভ বড়ায় নেওয়া জলের ছিঁড়া দেবেন নমস্য সুপ্রাক্ষিত দক্ষিণ দক্ষিণস্ত্রের অঙ্গুষ্ঠের মূল দ্বারা স্পর্শ করে পয়সার মধ্যে স্পর্শ করে বলতে হবে নম বিষ্ণু পুনাতু নমস্য সুপ্রাক্ষিত সম্প্রদাতা ত্রিপত্র দিয়ে জলে ছিঁড়ে দেবেন তারপরে বললাম নমশ্রী বিষ্ণু পূর্ণিমাক্স পুনাতু এইভাবে তারপর যে দক্ষিণা বাক্যটা বলবেন বিষ্ণু বিষ্ণুর নমধ্য মার্গশীর্ষে মাসে বৃশ্চিক রাশিতে ভাস করে শুক্লবক্ষের দশম মাংতিতেও সম্প্রদাতার গোত্র সম্প্রদাতার নাম বলে যেটা করতে হবে কন্যা দান ফলপ্রাপ্তি কামনায়া কৃতৈত কন্যা সম্প্রদান কর্মণ সাঙ্গতার্থম দক্ষিণাবিদম কাঞ্চন মূল্যং শ্রী দৈবতম এবার বরের গোত্র উল্লেখ করতে উল্লেখ করে বড়ের গোত্র আলিম্বান আলম্বায়ন যেটাকে বলে আলম্বায়ন গোত্রায় যথারীয় প্রবরায় শ্রী বড়ের নাম বলে কি দাসায় বড়ায় তুব্যমহং সম্প্রদাদে দে বলে জলে ছিটা দিয়ে তারপর সম্প্রদাত বলবেন নমু ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম অদ্য কৃতৈত কন্যা দান কর্মচ্ছিদ্দমস্তু বা অদ্য কৃতৈত কন্যা সম্প্রদান কর্মণি ইয়াদ বৈগুণ্যম ইয়াতম তত্তদোষ প্রশমনায় শ্রী বিষ্ণু স্বর্ণমং করিষে নম বিষ্ণু নম তারপরে এই দক্ষিণা হয়ে যাওয়ার পরে তারপর হস্তবন্ধন খুলে দেবেন তারপর দুইজন দু হাতে একটু গন্ধ শুকবে এত আঘ্রান করবে তারপরে সম্প্রদাতা দুইজনকে আশীর্বাদ করবেন ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করার পরে সম্প্রদাতার কাজটি এখানেই শেষ এরপরের ভিডিওতে বলে দেবো এরপর থেকে কি কি করতে হবে সেটা আমি অবশ্যই বলে দেবো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে অনায়াসে সমস্ত ভিডিওগুলো আপনি পেতে পারেন বেশি বেশি বন্ধু বন্ধুবান্ধবকে আত্মীয় স্বজনকে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন কোনো মতামত থাকলে আমাকে ফোনে আলোচনা করতে পারেন কোনো খারাপ মন্তব্য না করাই ভালো আমার মনে হয় ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন